নির্বাচন সামনে রেখে নতুন 2 কোটি সদস্য সংগ্রহের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। লক্ষ্য অর্জনে কাজ চলছে দলের অভ্যন্তরেও। সদস্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নতুন ভোটাররা, যাতে ভোট ব্যাংক সমৃদ্ধ করা যায়। ডিবিসি নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের মাঠে আওয়ামী লীগ, চলছে তৃণমূলে সম্মেলনের কাজ। জেলায় জেলায় ঘুরছেন আওয়ামী লীগ সভাপতি, করছেন জনসভা। এসবের মধ্যে নির্বাচনের আগে 2 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ক্ষমতাসীন দলটির। এরই মধ্যে সদস্য সংগ্রহের বই বিতরণ শুরু হয়েছে বলে জানান দলটির নেতারা। সদস্য সংগ্রহের কাজ চলতেছে এবং আমাদের গঠনতন্ত্র হলো মিনিমাম একটা ওয়ার্ডে 200 সদস্য থাকতে হবে, কিন্তু আমরা ওই 200 করি না, 300, 400, 500 যত বেশি করা যায়। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশবিরোধী কাজে জড়িত নয় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তবে নির্বাচনকে ঘিরে সদস্য সংগ্রহে কিছুটা নমনীয় নীতি অনুসরণ করারও ইঙ্গিত মিলছে। যারা মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে, বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের সাথে যারা কাজ করেছে, তাদেরকে বাদ দিয়ে এদেশের প্রগতিশীল মানুষরা যারাই আসতে চাবে তাদেরকে আওয়ামী লীগ করার সুযোগ আছে এবং আমরা দিয়ে থাকি। প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার এবং যারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হবার ইচ্ছাবাদ ব্যক্ত করে, তো সেই সমস্ত লোকজনেরকেই দলে ভিড়ানোর আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা থাকবে। নেতাদের আশা, নতুন পুরাতন সদস্যের সম্মিলিত প্রয়াসে টানা চতুর্থবারের মতো জাতীয় নির্বাচনে জয়লাভ করবে আওয়ামী লীগ। সদস্য সংগ্রহ চলছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।